আওয়ামী লীগ নয় বিএনপি দুঃস্বপ্ন দেখছে বললেন ওবায়দুল কাদের। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন স্বপ্ন তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বললেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই, কারণ তারা গত এক যুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেননি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। শুক্রবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। আওয়ামী লীগ প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছে, এ বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেল। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ, কাজে দুঃস্বপ্ন বিএনপি দেখছে। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। এ বুঝি মন্দিরে বাড়িঘরে হামলা হলো, বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা নাকি প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছি, এই বুঝি বিএনপি এলো, ক্ষমতা গেল। বিএনপি মহাসচিবকে বলতে চাই, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ, কাজে বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। গত এক যুগেরও বেশি সময় ধরে তারা সরকার পতনের কথা বলে আসছে, কিন্তু নির্বাচনে ও রাজপথে এমন কোনো সফলতা বা সক্ষমতা তারা দেখাতে পারেনি যে আমাদের দুঃস্বপ্ন দেখতে হবে এই ভেবে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে। বরং দুঃস্বপ্ন তারাই দেখছে, ষড়যন্ত্র করে ক্ষমতা যাওয়ায় বিএনপি যে রঙিন খোয়াব তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। তবে হ্যাঁ, বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের, সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রতিটি দিন ছিল দুঃস্বপ্নের, এই বুঝি তাদের মন্দিরে বাড়িঘরে হামলা হচ্ছে। সেই পুরনো রূপে বিএনপি আবারও ফিরে আসছে। কুমিল্লার পূজামণ্ডপের ঘটনা, বিএনপির বক্তব্য অনেকটা ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাই না এর মতো, তাই তারা নতুন করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে এবং তাদের সহযোগিতার অভিযোগ পাওয়া যাচ্ছে। যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক। যারা নিজেদের সময় দেশে একটিও মেগা প্রকল্প করার সাহস সক্ষমতা দেখাতে পারেনি, তারাই আজ শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা প্রতিহিংসাপরায়ণ ব্যর্থ এক বিরোধী দল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া আর কিছুই নয়। প্রেস ক্লাবের সভা সমাবেশ আয়োজনের বিষয়ে বিএনপি মহাসচিব বরাবরের মতো স্বভাবসুলভভাবে সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টা করছেন। জাতীয় প্রেস ক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে, যারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের উপর দৌড় চাপাচ্ছেন। আসলে বিএনপি নিজেরা অন্ধ বলে সব কিছুতেই অন্ধকার দেখতে পায়, দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে তারা আবর্তিত হচ্ছে, এ থেকে তারা বেরোতে পারছে।